আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। তিনি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে গত শুক্রবারে এই তথ্য জানিয়েছেন এবং তিনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, তারা কোনো ধরনের বসতেও রাজি নয়, কারণ এই সরকার হচ্ছে অসাংবিধানিক সরকার, এটি দাবি করছেন শফিউল আলম নাদেল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগ থেকে সর্বশেষ যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন, সেখানে সিলেট বিভাগের একটি আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং 5 আগস্টের পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যেসব নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে পালিয়েছিলেন তার মধ্যে শফিউল আলম নাদেলও রয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে। এবং তিনি ভয়েস অফ আমেরিকাকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আওয়ামী লীগ কীভাবে এই আন্দোলনে যাবে অথবা বিক্ষোভ প্রদর্শনে যাবে তার কোনো রূপরেখা দেননি, সেটা কি বহির্বিশ্ব থেকে হবে না বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী লীগ এই সুসংগঠিতভাবে কোনো ধরনের পরিকল্পনা করছে কি না সেই বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে আগামী 1 মাসের মধ্যেই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তারা মাঠে নামবে। এদিকে আপনারা জানেন যে বহির্বিশ্বে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন দেশের যে নেতাকর্মী, বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্যের আওয়ামী লীগের যে অঙ্গসংগঠনগুলো রয়েছে যুবলীগ, আওয়ামী যুবলীগ, পাশাপাশি ইউরোপের আওয়ামী লীগের বিভিন্ন দেশের যে আওয়ামী লীগ রয়েছে ইউরোপের, সেই সব কমিটিগুলো আমরা দেখতে পাচ্ছি যে তাদের নিজ নিজ দেশে কিন্তু নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন 5 আগস্টের পর থেকে। এবং তারা এর মধ্যে লন্ডনের একটি সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন, তিনি কথা বলেছেন। তারপরে আমরা দেখেছি যে ইউরোপের বিভিন্ন দেশও তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন। সুতরাং শফিউল আলম নাদেল যেটা বলছেন যে আওয়ামী লীগ সুসংগঠিতভাবে আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আন্দোলনে যাবে, সেটা হয়তো বাংলাদেশের ভিতরেই আওয়ামী লীগ একটি পরিকল্পনা করছে। এদিকে আপনারা জানেন যে আওয়ামী লীগের একটি শক্তিশালী ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠন যারা বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে, এবং কেউ যদি ছাত্রলীগ করে থাকেন তাহলে 6 মাস থেকে সর্বোচ্চ 14 বছর পর্যন্ত জেলদণ্ড হওয়ার বিধান রয়েছে যেই ধারায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন 2009 সালের ধারা 18। এই ধারাটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই এই ধারাটির সূচনা করেছিল এবং সেই ধারার বলেই তারা জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 2 আগস্টের তারা নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু 5 আগস্টেই আওয়ামী লীগের ভয়াবহ পতন ঘটে। সেই পতনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, সেই সাথে তার অনেক নেতাকর্মীও পালিয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে পড়ে আওয়ামী লীগের যেই শক্তিশালী ভিত ছিল বাংলাদেশে সেটা। এখন পর্যন্ত আওয়ামী লীগ কোনোভাবেই মাথাছাড়া দিয়ে দাঁড়ানোর সুযোগ পায়নি, সুযোগ পাচ্ছেও না। এখন দেখা যাক শফিউল আলম নাদেল যেই বক্তব্যটি ভয়েস অফ আমেরিকায় দিয়েছেন সেই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে 1 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।